সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে দেখাবো আপনাদেরকে। সেটা ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কিরকম হবে। ভিডিওটা এরকম যে অনেক সময় আমাদের মোবাইল চুরি হয়ে যায় বা কোথাও ভুলে হারাই ফেলি আমাদের মোবাইল, বা ভুলে কোথাও যদি রাইকে আসি সেক্ষেত্রে মোবাইলটা আর ফিরে পাওয়াটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। তো আজকে আপনি জানতে পারবেন আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায় বা কোথাও ভুলে রাইখে আসেন হারাই ফেলেন, সেই মোবাইলটাই আপনাকে জানাই দিবে যে সেই মোবাইলটা কোথায় আছে। আর সেই মোবাইলের মধ্যে যদি কোনো সিম প্রবেশ করা হয়ে থাকে তাহলে সেই সিমের নাম্বারটা পর্যন্ত আপনি জানতে পারবেন। তো খুবই চমৎকার এবং অসাধারণ একটি টিপস আজকে আমার ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে, তা না হলে বুঝবেন না। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি যে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে নেক্সট টাইম আমি যদি কোনো নতুন ভিডিও নিয়ে আসি সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে আমার ভিডিওর মধ্যে দেখাবো সেই গুরুত্বপূর্ণ টিপসটা, সেটা কিভাবে আপনারা কাজে লাগাবেন। এই টিপসটি কাজে লাগাতে হলে অবশ্যই আমাদের একটি সফটওয়্যারের দরকার হবে, অ্যাপসের দরকার হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আমরা যেই টাচ ফোনটা আমাদের আমরা ব্যবহার করি সেই ফোনটার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কীভাবে সেটা করবেন। ফার্স্টে আমরা যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাই, আমরা লিখবো সিম কার্ড চেঞ্জার নোটিফিকেশন। এটা লিখে যখন আমরা সার্চ দেবো ফার্স্টে দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটাই আমরা নিব। এই অ্যাপ্লিকেশনটা নিচে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, চাইলে আপনি সেটা দেখতে পারেন। এখন এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করব। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, মাত্র 2 MB-র অ্যাপ্লিকেশনটি, খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হইতেছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে যে কাজটা করতে হবে, আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এটা হলো ইন্টারফেস। এখন আমাদের এই জায়গায় উইনার একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিব আমরা, সাপোজ যে কোনো নাম। দেওয়ার পরে এখানে এই জায়গার মধ্যে একটা নাম্বার দিতে হবে, আপনি যেই কান্ট্রির মধ্যে থাকেন না কেন ওই কান্ট্রির একটা নাম্বার দিতে হবে। যেমন আপনি আপনি টাচ মোবাইলের মধ্যে যে সিমটা ব্যবহার করেন, এখন এখন যদি আপনি এই সিমটা মোবাইলের সাথে হারিয়ে যায় তাহলে এই সিমের মধ্যে কোনো মেসেজ পাবেন না, এরকম একটা নাম্বার দিতে হবে। আপনার অন্য আপনার ফ্যামিলির হোক, ভাই ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো একটা অন্য একটা নাম্বার দিবেন, যেই নাম্বারটার মধ্যে আপনার ওই মোবাইলটার নোটিফিকেশন মেসেজ আসবে। যেমন মোবাইলটা কোন জায়গায় আছে, কি সিম ঢুকানো হয়েছে, বিভিন্ন তথ্য ওই সিমটার মধ্যে SMS দিয়ে আসবে, রিসিভ করবেন আপনি। তো এরকম একটা নাম্বার দেবেন। তো সাপোজ আমি একটা নাম্বার দিলাম, দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা নিচে সেভে ক্লিক করব। দেখুন সেভে যখনই আমরা ক্লিক করব তো এখন আমাদের একটা নোটিফিকেশন আছে গুরুত্বপূর্ণ, এটা হলো আমি যখন ওকে দিব তখন এই অ্যাপ্লিকেশনটা গায়েব হয়ে যাবে আমার মোবাইলের থেকে। যদি এই মোবাইলের মধ্যে সারাদিন ভরে কেউ ঘাটাঘাটি করে কোনো অ্যাপ্লিকেশনটা আর সে খুঁজে পাবে না। যদি কেউ আমার মোবাইলটা হারায় ফেলে বা চুরি করে নিয়ে যায় সে আর জানতে পারবে না যে আমার মোবাইলের মধ্যে এরকম কোনো কিছু দেওয়া আছে যেটার সাহায্যে আমি আমার তথ্যগুলো আমি নিজের কাছে পাবো। তো এই জন্য আবার যদি সফটওয়্যারটা আমি নিজে দেখতে চাই সেক্ষেত্রে কি করব, দেখুন এই জায়গার মধ্যে একটা কোড দিছে #777626। এই কোডটা দিয়ে আমি পরবর্তীতে যদি দেখতে চাই আমার মোবাইলের অ্যাপ্লিকেশনটা কিভাবে আছে বা এটা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে এই কোডটা দরকার হবে। এখন আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে সেন্ট, মানে আমরা SMS এর মাধ্যমে আমাদের তথ্যগুলো পেতে চাই, তাহলে সেন্টে ক্লিক করে বাস আমাদের কাজ শেষ। এখন আমরা ব্যাগে আসা পড়ি। ব্যাগে আসার পরে দেখুন আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছি অ্যাপ্লিকেশনটা এই জায়গার মধ্যে নাই, আমাদের ফোনের থেকে গায়েব হয়ে গেছে। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা ডায়াল প্যাডটা ওপেন করব। ওপেন করার পরে #777626 দিয়ে 26 দিয়ে যখন ডায়াল করব
দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে, এখন যদি চাই সেটাকে আমরা ডিএক্টিভ করে দিতে পারবো। তো এখন আমরা কিছু সেটিংই দেখবো, এটার উসো কর্নারে যেয়ে সেটিংয়ে যাব, যাওয়ার পরে এই অ্যাডমিনিস্ট্রেটরে আমরা টিকটা দিয়ে দেব যে আমাদের ফোনটার মধ্যে সেটা অ্যাক্টিভ থাকবে। দেখুন এখন আমরা অ্যাক্টিভ করে দিছি আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা। সে যতবার এই যত রকমের সফটওয়্যার আনইনস্টল করুক না কেন, সব আমাদের অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হবে না, আমাদের অ্যাপ্লিকেশন এটার মধ্যেই থাকবে এবং কি শো হবে না, সম্পূর্ণ হাইড থাকবে। এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা থেকে বের হয়ে যাই, এখন আমরা প্লে স্টোরে গিয়ে দেখবো অ্যাপ্লিকেশনটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন এই জায়গার মধ্যে ডিএক্টিভ লেখা আসছে। সে যদি চায় কখনই আমাদের অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে সে ইয়া করতে পারবে না, ডিলিট করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে এই কোডটা না জানবো আমার। এই কোডটা দিয়ে আমি প্রবেশ করার পরে তারপর এই অ্যাপ্লিকেশনটা আমার আনইনস্টল করতে হবে। দেখুন আমি আবার কোডটা টাইপ করি, হ্যাঁ যখন আমি কোডটা টাইপ করি সাথে সাথে অ্যাপ্লিকেশনটা আমার ওপেন হয়ে গেছে। এখন আমার কাজ শেষ, এখন এই মোবাইলটার মধ্যে আমার আর কোনো সময় যদি মোবাইলটা আমার ভুলে হারিয়ে যায় বা কেউ চুরি হয়ে যায়, যদি এই মোবাইলের মধ্যে আমার সিমটা খুলে নতুন কোনো সিম প্রবেশ করায় সাথে সাথে সেটার নোটিফিকেশন এবং মোবাইলটা কোন জায়গার মধ্যে এখন বর্তমান লোকেশনে আছে, কি নাম্বার ব্যবহার হয়েছে, কোন কোম্পানির সিম ঢুকানো হয়েছে, সবগুলো তথ্য আমার ওই যে আধার যে নাম্বারটা ব্যবহার করছি আমি ওই নাম্বারের মধ্যে SMS দিয়ে জানাই দেওয়া হবে। তো খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি টিপস এবং দরকারি, এটা সবার প্রত্যেকের মোবাইলের মধ্যে রাখা উচিত। আমি কার মোবাইলটা কখন চুরি হয়ে যায় বা কার মোবাইলটা ভুলে হারায় যায় এটা কেউ বলতে পারে না। এটা যদি অগ্রিম আপনার মোবাইলের মধ্যে রেখে দেন, প্রত্যেক মানুষের এই কাজটা দরকার করার, যদি রেখে দেয় তাহলে সে খুব সহজেই জানতে পারবে সে তার মোবাইলটা ভুলে কোন জায়গায় রেখেছে বা কে চুরি করে নিয়ে এসে কোন জায়গায় রাখছে মোবাইলটা। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যদি ভিডিও টিপসটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটি লাইক দেবেন ভিডিওটির মধ্যে, শেয়ার করে যারা বন্ধু বান্ধব যারা না জানে তাদেরকে শেয়ার করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবো, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে জবাব দেওয়ার জন্য। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর এই সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর চাইলে আপনারা প্লে স্টোর থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তা আজ এই পর্যন্ত বন্ধুরা, নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। तुम्हें तड़पाएगी, मैं जागूंगा नींद तुम्हें ना आएगी, हर पल मेरी याद तुम्हें तड़पाएगी, मैं जागूंगा नींद तुम्हें ना आएगी, छोड़ कैसे हाल में जो तुम जाओ।